কাদি দু 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 সো গাইস ট্রাই করতেছি তোমার নাম কি করছো না তাই সো হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সকলে কেমন আছো সো আমি আর আমার ভাগ্নে হাই দাও হ্যাঁ তো গাইস আজকে আমরা শীতের সকালে চলে আসছি হচ্ছে আমাদের গ্রামের যে মাঠ যে এইদিক রয়েছে এইদিকে চলে আসছি আর এখন বাজে হচ্ছে এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে তো ব্লগ করার ইচ্ছে ছিল না কারণ আমি আরও সকালে ব্লগ করতাম মানে সাতটা বা পাঁচটা ছয়টার দিকে আসতাম এসে রস খাইতাম গাছ থেকে এইরকম একটা প্ল্যান ছিল বাট আমার ঘুম থেকে ওঠা দেরি হয়ে গেছে তারপর আমি স্নান করলাম স্নান করার পর তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমি আর আমার ভাগ্নে চলে আসছি নাকি তো আসার পর আমরা এখন যাচ্ছি মাঠের দিকে অ্যান্ড খেজুরের গাছ কোথায় রয়েছে সেটা দেখবো সামনে রয়েছে সেখান থেকে আমরা খেজুরের রস পারবো অ্যান্ড পেরে খাবো যদি থাকে এতক্ষণ তো থাকার কথা না কারণ এগারোটা বেজে গেছে সবাই ভোরে এসেই মানে নিয়ে চলে যায় তো ব্লগটা শুরু করে দিয়েছি আর তোমাদেরকে ভিউটা দেখাবো কীরকম আমাদের মাঠের সাইডটা পুরোই কুয়াশা মানে যত ওই বেলা হচ্ছে তত আর মনে হয় বেশি কুয়াশা হয়ে যাচ্ছে আর সরিষার ক্ষেত দেখাবো আমাদের মাঠ দেখাবো ভিটা দেখাবো অনেক কিছু দেখাবো তো চলো দেখা যাক আমরা কিন্তু সরিষা খেতে চলে আসছি কিন্তু এগুলো সরিষা একটু পরে লাগাইছে বা এখনো আমাদের এইদিকে সরিষাটা বড় হয় নাই তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে যে হলুদ হলুদ ফ্লাওয়ার হয় মানে ফুল হয় মানে যে এইরকম আমি যেটা বলতে চাচ্ছি এইরকম আরো বড় বড় ফুল হবে তো এখনো সেটা হয় নাই কারণ হচ্ছে এখানে সময় হয় নাই কিছু কিছু জায়গায় হয়েছে সেগুলো দেখাবো নি আর এদিকে এখনো হয় নাই তোমরা দেখতে পাচ্ছ তো চলো আরো দেখাচ্ছি সামনে গিয়ে আর খেজুরের গাছে রস আছে নাকি আমরা এটা ফার্স্টে দেখে আসি চলো দেখা যাক সো গাইস তোমরা পিছনে দেখতে পাচ্ছ এটা আমাদের আমাদের বলতে আমাদের গ্রামের পুরো ভিটা মাটি এখানে বিভিন্ন ধরনের শাক সবজি যেমন টমেটো পটল পেঁয়াজ বাঁধাকপি কলার গাছ অনেক কিছু রয়েছে এখানে তো এখানে আর গেলাম না কারণ আমরা যাব হচ্ছে ওই যে রস খেতে বা দেখবো আছে কি না এতক্ষণ তো থাকার কথা না যদি থাকে তাহলে খাবো কারণ অনেকদিন পর গ্রামে আসছি আর গ্রামে এসে একটু খেজুরের রস না খেলে কেমন লাগে শীতের সময় তাই না তো চলো যাওয়া যাক আমি আর আমার ভাগ্না তো আগে চলে যাচ্ছে এই মামা থামো কও তাহলে আমরা যে এই যে রস খেতে আসছি তোমার কেমন লাগতেছে এই সকালে ভালো তোমার মানে খেতে মন চাচ্ছে রস তুমি খাবা চলো হ্যাঁ সো হ্যালো গাইস চলে আসছি আমরা ওই গন্তব্যস্থানে তো আসার পর তোমাদেরকে দেখাচ্ছি রস কোথায় আছে অ্যান্ড মানে আসলটা যেটা রাতের রসটা সেটা তো নিয়ে গেছে এখন পরে ছেলে পেলে আসা লাগাইছে সেগুলো আছে দেখাচ্ছি তো চলো তো সো গাইস আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে রস চুরি করে খাবো তো রস চুরি করে যদি এখানে খেতে যাই তাহলে ধরা পড়তে পারে তাই আমরা একটু সামনে যাব আর ওখান থেকে পেরে খাবো তো মামা কি বলো আমরা কি রস চুরি করে খাচ্ছি কেমন লাগতেছে ওটা না বলো যে হ্যাঁ ভালো লাগতেছে সকালে ভালো লাগতেছে আপনারা খাইছেন নাকি এটা কমেন্টে জানান চলো গাইস বলতে পারতেছে না ঠিক মতো ওর সাথে কথা বলতে গিয়ে আমিও আসলে
ভুলে যাচ্ছি। তো যাই হোক, এই যে এই সাইডে আরো অনেক রসের গাছ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা সামনে যাব, এন্ড সামনে যাওয়ার পর রস চুরি করে খাবো। ভয় খাইছে, এই যে দেখো রস, খুবই টাটকা টাটকা রস, টাটকা টাটকা রস, সকালের রস, খুবই ঠান্ডা। তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় গাছ, এলে তো বড় বড় গাছ এখান থেকে পারা যাবে না। সামনে যাবো, সামনে থেকে দেখবো। আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, মানে শিশির পড়তেছে। আর আমি আর আমার মামা হেঁটে চলে যাচ্ছি রাস্তা দিয়ে। মামা তাহলে যেটার পেরে খাওয়া হোক, ওকে চলো। সো গাইস, আমরা এই গাছের এখন রসটা চুরি করে পেরে খেতে চাচ্ছি। বাট খুব রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ পিছে আরও একটা গাড়ি আসতেছে। তো এই জন্য আসলে প্রবলেম হয়ে যাচ্ছে, এই জন্য আমরা চুরি করে খেতে পারছি না, মানে খুবই ঠান্ডা। তো চলো আমরা এখন কীভাবে চুরি করি সেটা দেখাচ্ছি। সো গাইস, ফাইনালি কিন্তু আমরা মিশন কমপ্লিট করেছি, রস কিন্তু আমরা চুরি করে পেরে খেয়েছি। আর যেগুলো বাচ্চারা হচ্ছে রস লাগাইছিল তারা কিন্তু সামনেই, তারা পাক দিচ্ছে রস, ঠিক আছে? তো তারা পারুক, তারা কিন্তু জানে না আমি খেয়েছি চুপি চুপি। এটা আসলে মিশন ছিল, চুপি চুপি খাওয়ার কোনো কথা না। তো এটা একটা মিশন ছিল, তোমাদেরকে দেখালাম কীভাবে চুরি করে গ্রামে খেতে হয়। তো অনেকদিন পর গ্রামে আসছি, তো একটু চুরি করে খেয়ে দেখালাম। তো চলো আমরা এখন ভিটা দেখাবো, যেখানে অনেক শাকসবজি রোপণ করা আছে, ঠিক আছে? চলো। তোমার নাম কি? করছো না তাই গোল, গাছের রস পেরে নিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ব্যাপার স্যাপার। মামু তাহলে কোন দিকে আমাদের ভিটে? ওইদিকে না, চলো। মামা আমাদের ভিটা কোন দিকে আমি তো চিনি না ঠিক মতো, চলো। ওই যে ওই যে এইদিকে, চলো বামে বামে এদিক দিয়ে দাদা বেসো এদিক দিয়ে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভিটাতে চলে আসছি, আর চারিদিকে শুধু শাকসবজি আর শাকসবজি। এইদিকে এগুলো হচ্ছে সিম গাছ, এই তো সিম, আর কলা গাছ, তারপরে এইদিকে রয়েছে পেঁয়াজ, পেঁয়াজ রসুনের গাছ, এই অনেক কিছু রয়েছে। আরও রয়েছে এদিকে মরিচ গাছ, ঠিক আছে? সাদের লাউ, আমাদের সাদের লাউয়ের গাছ আছে এখানে, এই যে তোমরা দেখতে পাচ্ছ লাউয়ের গাছ। আমরা কলার গাছে বীজ দিয়ে যাচ্ছি। তোমার পিছনে যে গাছটা আছে এটার নাম কি বলো? কিসের? হ্যাঁ, কুশারের আর একটা নাম জানো? আখ, আখ মানে কুশার। হ্যাঁ, তো গাইস এটা হচ্ছে কুশারের গাছ, আর এই যে দেখতে পাচ্ছ কুশার বড় বড় হয়ে গেছে। তো আমরা চাইলে খেতে পারতাম, বাট খাবো না, ঠিক আছে? আমরা শিয়ালের বাচ্চা এখন দেখবো গাইস, ভিডিও করিটি। সিমি তোলা হচ্ছে এখানে, কিভাবে সিমি তুলতেছে দেখো সবাই গাইস, মামা কিভাবে সিমি তুলতেছে।
শুধু সিমি আর সিমি ঢোকো 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 সিমি তোলা হচ্ছে তো কিভাবে তুলতেছে দেখো দেখো মামা কোন দিক দিয়ে বের হবে এখন সো গাইস তো এখন আমি বাসায় চলে যাচ্ছি কারণ ওখানে আমরা রস চুরি করে খেলাম তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওখান থেকে সিমি তুলতেছে আমার ভাগনা তার দাদুদের সাথে অ্যান্ড আমি এখন যাচ্ছি এই যে আলুর গাছ তোমরা দেখতে চাইলে আমি দেখাচ্ছি এই সাইডটা পুরোটাই আসলে আলু শুধু এই সাইডটা সরিষা এখনো বড় হয় নাই তো এগুলো হচ্ছে আলু এটা সরিষা আর এখন আমি বাসার দিকে যাচ্ছি তো রস চুরি করে খেলাম আর শীতের এই সকালের যে একটা ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর নেক্সট এইরকম আরও আকর্ষণীয় ব্লগ ভিডিও শুধু এইরকম না অনেক ট্রাভেল ব্লগ ভিডিও সামনে আসতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং আসতেছে তো চলো আজকের জন্য টাটা বাই বাই